বাবা মা যদি সন্তানকে নির্দিষ্ট মেয়ে বিয়ে করার ওসিয়ত করেন তাহলে সেই মেয়েকে বিয়ে না করলে কি ওসিয়ত ভঙ্গের গুনাহ হবে? বাবা মা যদি ছেলেকে নির্দিষ্ট কোনো মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ওসিয়ত করে মৃত্যুবরণ করেন কিংবা কোনো মেয়েকে কোনো ছেলের সাথে সুনির্দিষ্ট কোনো ছেলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ওসিয়ত করে যান, তাহলে সন্তানের জন্য সে ওসিয়ত রক্ষা করার চেষ্টা করা উচিত যদি বাবা মার সে ওসিয়তটা এমন জায়গা হয় যে ছেলে সে মেয়ে যার জন্য ওসিয়ত করেছে, যার সাথে বিয়ের ওসিয়ত করেছেন তারা সেই পাত্র বা পাত্রী দিনদার এবং মোটামুটি উপযুক্ত এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, মোটামুটি যদি তাদের সাথে যায় এবং তার ধার্মিকতা তার দিনদারি এগুলো মোটামুটি সন্তোষজনক হয় তাহলে বাবার ওসিয়ত রক্ষা করা উচিত এবং এটা বাবার প্রতি আপনার যে সন্তানের কর্তব্য আছে, বাবার প্রতি যে বাবার যে অনুগত হওয়ার ব্যাপার আছে তারই অংশ হিসাবে এটি করা উচিত। আর যদি বাবা এমন কোনো বাবা হোক আর মা হোক এমন কোনো মানে পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহের জন্য ওসিয়ত করেন যার দিনদারির ব্যাপারে আপনার আপনি সন্তুষ্ট নন, সন্তোষজনক দিনদারিতা যার মধ্যে নাই, অথবা অন্য কোনো দিক থেকে বড় ধরনের ঘাটতি আছে তারপরও তারা ওসিয়ত করেছেন, তবে সেটা মানা সন্তানের জন্য কর্তব্য নয়। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আমাদের সামনে আসতে পারে যে একজন মেয়ে তিনি আপনার বয়সে কম ছিল, তার বাবা তাকে বিবাহ দিয়েছেন এমন জায়গায় যেখানে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে সম্মত ছিলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন তাকে অনুমতি দিয়েছেন যে তুমি চাইলে সে বিবাহকে এখন কন্টিনিউ করতে পারো, চাইলে তুমি এটাকে বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারো। তো এখান থেকে বোঝা যায় বাবা মা জীবদ্দশায় যদি নিজে থেকে কারোর সঙ্গে বিবাহ দেয় তাতে যদি সন্তান সন্তুষ্ট না থাকেন বা সন্তানের সন্তোষজনক জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান সেখানে আপত্তি করার সুযোগ যদি থাকে তাহলে মৃত্যুর পর ওসিয়ত করলে সেখানে তো আপত্তি করার সুযোগ আরও বেশি থাকবে। বিধায় বাবা মা যদি অপাত্রে এরকম কোনো ওসিয়ত করেন তাহলে সে ওসিয়ত রক্ষা করা জরুরি নয়, কিন্তু যদি মোটামুটি নিজেদের সঙ্গে যায় এবং তার দিনদারিতার ক্ষেত্রে সন্তোষজনক হয় তাহলে সেক্ষেত্রে তার সে ওসিয়ত রক্ষা করা উচিত।